এই মুহূর্তে সব থেকে বড় একটি আপডেট হল বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ হ্যাঁ বন্ধুরা এটি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ রীতিমতো এই সূর্যগ্রহণকে কেন্দ্র করে কৌতূহলে সারা পড়ে গিয়েছে দেশ তথা গোটা বিশ্ববাসীর মধ্যে বলা হচ্ছে টানা ছয় ঘন্টা চার মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে বছরের এই দ্বিতীয়তম সূর্যক্রহণটি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী গ্রহণ আর এই গ্রহণটি শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগে থেকে শুরু হয়ে যাবে এ সূতক তাই সূতককালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত সকলকেই কিন্তু থাকতে হবে অত্যন্ত সাবধানে বিশেষ করে গর্ভবতী মহিলাদের কোনো ভুল করলেই চলবে না তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব ভারত এবং বাংলাদেশের অনুসারে এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে একশো পার্সেন্ট নির্বুল সঠিক সময়সূচী আর তারই পাশাপাশি গর্ভবতী মহিলাদেরকে উদ্দেশ্য করে জ্যোতিষ স্বাস্থ্যবিদ এবং গবেষকদের তরফ থেকে যে সাবধান বার্তাগুলো চলে এসেছে তাই কিন্তু জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক পঞ্জিকা বলছে বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে দেখা যাবে না যাই হোক না কেন গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদেরকে বিশেষ করে কিছু সাবধানতা মেনে চলতে হবে যেমন উন্মুক্ত স্থান অর্থাৎ গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা ভুলে উন্মুক্ত স্থানে যাবেন না এবং গ্রহণকে দেখার চেষ্টাও করবেন না সূর্যের আলো যেন এ সময়ে গায়ে না লাগে দিকটা মাথায় রাখবেন গ্রহণ চলাকালীন কোনো প্রকার খাবার খাওয়া থেকে বিরত থাকবেন এবং গ্রণনের আগে রান্না করা খাবার গ্রহণ শেষ হলে তা খাবেন না তবে পরিমাণ অনুযায়ী জলপান করতে পারবেন গ্রহণ চলাকালীন ঘুমানোর একদমই উচিত নয় যতটা সম্ভব ঘরের ভেতর থাকার চেষ্টা করবেন গ্রহণ চলাকালীন অযথা কারোর সাথে তর্কে বিতর্কে যাবেন না এবং পরিশেষে গ্রোড়ন শেষ হওয়ার পর অবশ্যই স্নান করে নেবেন স্নান করে যা যা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন এই গরণটি সংগঠিত হবে পনেরোই আশ্বিন ইংরেজি দোসরা অক্টোবর দুই বুধবার ভারতীয় সময় অনুসারে গ্রহণটি শুরু হবে রাত্রি নয়টা বেজে তেরো মিনিটে এবং তা শেষ হবে মধ্যরাত্রি তিনটা বেজে সতেরো মিনিটে বাংলাদেশ সময় অনুসারে গ্রহণটি শুরু হবে রাত্রি নয়টা বেজে তেতাল্লিশ মিনিটে এবং তা শেষ হবে মধ্যরাত্রি তিনটা বেজে সাতচল্লিশ মিনিটে তো বন্ধুরা এসলামাদের আমাদের আজকের ভিডিও ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দেবেন